সুস্থ থাকার জন্য চিকিৎসকরা প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তেমনই একটি উপকারী শাক হচ্ছে কচু শাক। কচু শাকের উপকারিতা ও পুষ্টিগুণ প্রচুর, তাই তো এর চাহিদাও অনেক। কচু শাকের পুষ্টিগুণ বেশি থাকায় এর চাহিদা ব্যাপক। শহরের তুলনায় গ্রামাঞ্চলে কচু শাক খুবই জনপ্রিয়। কচু শাক নানাভাবে খাওয়া হয়, তবে কচু ভর্তা, কচু পাতা ভর্তা তরকারিতে বেশি জনপ্রিয়। বাংলাদেশের মানুষের কাছে ইলিশ, চিংড়ি, ছোটো মাছ ও ছুটকি মাছ দিয়ে কচু শাকের তরকারি খুবই জনপ্রিয়। কচু শাকে রয়েছে উচ্চমাত্রার পটাশিয়াম, তাই হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সব ডাক্তারাই কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই শাকে ভিটামিন এ এর পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি ও সি। এছাড়া কচু শাক আয়রন সমৃদ্ধ বলে এর সমাদর অনেক বেশি। এই শাক ভিটামিন এ এর খুব ভালো উৎস। রাতকানা রোগ সহ ভিটামিন এ এর অভাবে সব ধরনের রোগ প্রতিরোধে কচু শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কচু শাকই দৈনন্দিন পুষ্টির চাহিদা অনেকখানি পূরণ করতে পারে। কচু শাকের পুষ্টি উপাদান বেশি থাকায় সব বয়সের মানুষ খেতে পারে। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান সমূহ, যেমন শর্করা, প্রোটিন, ভিটামিন বি ওয়ান, থায়ামিন, ভিটামিন বি টু, রাইবোফ্লোবিন, ভিটামিন বি, ভিটামিন সি, স্নেহ, চর্বি, খাদ্য শক্তি। এই শাকের সবচেয়ে বড় উপকারিতা হলো এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম ও ফসফরাস। আমাদের দাঁত ও হাড়ের গঠনে কচু শাকের তুলনা হয় না। তাছাড়া ক্ষয় রোগ প্রতিরোধে কচু শাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত কচু শাক খেলে দাঁত ও হাড় ভালো থাকবে। কচু শাকে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে। আয়রন আমাদের রক্ত শূন্যতা ভোগা থেকে রক্ষা করে, তাই রক্ত শূন্যতা ভোগা রোগীদের জন্য কচু শাক খাওয়া খুবই দরকার। কচু শাকে প্রচুর পরিমাণে ফাইবার ও আঁশ থাকে, যা খাবারকে অতি সহজে হজম করতে সাহায্য করে। যেসব রোগীদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা নিয়মিত কচু শাক খেতে পারেন, এতে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। তাই প্রচুর পরিমাণে কচু শাকে খাবেন, কারণ ভিটামিন সিও রয়েছে এতে। এর ফলে লৌহ উপাদান আপনার শরীরের সহজে আত্মীকরণ হয়ে যায়। ভিটামিন সি আপনাদের শরীরের ক্ষত সারাতে সাহায্য করে, তাই শিশুদের ছোটোবেলা থেকে কচু শাক খাওয়ানো প্রত্যেকেরই উচিত। কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে। এটি রাতকানা, চোখে ছানি পড়া সহ বিভিন্ন রোগের প্রতিরোধক দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয়। রাতকানা রোগ সারাতে কচু শাকের তুলনা হয় না। কচু শাক খেলে রক্তে কোলেস্টেরল কমে, তাই উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে কচু শাক ও কচু বেশ উপকারী। নিয়মিত কচু শাক খেলে কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও দিন দিন কমে যায়। কচু শাকে বিদ্যমান বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান গর্ভবতী মা ও শিশুর জন্য অত্যন্ত উপকারী। কচু শাক আমাদের কাছে সহজলভ্য, তাই দরিদ্র পরিবারের গর্ভবতী নারীদের জন্য ভিটামিন ও আয়রনের চাহিদা পূরণের জন্য কচু শাক হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ সমাধান। আমাদের শরীরের অক্সিজেনের সরবরাহ সচল রাখতে কচু শাক বেশি কার্যকর ভূমিকা পালন করে। এই শাকের আয়রন ও ফলেটের রক্তের পরিমাণ বৃদ্ধি করে, এর ফলে অক্সিজেন সংবহন পর্যাপ্ত থাকে। এতে উপস্থিত ভিটামিন কে রক্তপাতের সমস্যা প্রতিরোধ করে। কচু শাকের অপকারিতা সামান্য পরিমাণ রয়েছে। কচু শাক বা কচু খেলে অনেক সময় গলা চুলকায়, কারণ এতে অক্সালেট নামক উপাদান রয়েছে। কচু শাক রান্না করার সময় লেবুর রস বা সিরকা ব্যবহার করা উচিত, যাতে শরীরে অ্যালার্জির সমস্যা যাদের আছে কচু শাক না খাওয়াই ভালো। কচু শাকের অপকারিতার মধ্যে একটি অন্যতম হচ্ছে এটা গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া কচু শাকের ওরকম কোনো অপকারিতা নাই। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও বা কী ধরনের হেলথ টিপস পেতে চান সেই টপিক্সটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।